হাই বন্ধুরা, আমি আজকে আপনাদের একটা এমন একটা জায়গা দেখাবো, সেটা আপনারা দেখেছেন কিন্তু দেখতে অনেক সুন্দর। যারা দেখেননি তারা অবশ্যই আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। জায়গাটা সম্পূর্ণ ভিডিও আমি করার চেষ্টা করব, তো দেখতে থাকেন আমাদের এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমি এই মানাস ন্যাশনাল পার্কের এরিয়ার যেটা চা বাগান আছে, এই চা বাগানের চারপাশের দিকটা। তো আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন, আমি আজকে এই চা বাগানের চারপাশের দিকটা আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। কেটেলা বহু দেখতে পাচ্ছেন, দেখা যায় না এখান থেকে। এখন আমি আসছি একটা রিসোর্টে, আর আপনারা যদি কেউ বহুত দূরের থেকে আসেন তাহলে রাত্রা থাকার জন্য এই ঘরগুলো নিতে পারেন, ভাড়া নিতে পারেন। ভাড়াটা অমন অত বেশি নয়, অল্প কিছু ভাড়া। আপনারা রাত্রা থাকার জন্য এই ঘরগুলো ভাড়া নিতে পারেন, সমস্যা নাই। আরও অনেক রিসোর্ট আছে, এটাও একটা রিসোর্ট। এটা মানে এই রিসোর্টটা মানে ভাড়া অত এটা নয়, খুব বেশি নয়, অল্প কিছু দিলে রাতটা থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন রিসোর্টটার ঘরগুলো কীরকম। বন্ধুরা, এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকদের জন্য, তারা এসে এখানে রেস্ট নেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমি এই বিল্ডিংয়ের ভিতরে গিয়েও ভিডিও বানানোর চেষ্টা করবো।